সাক্ষী, লিখে রেখো এ আমার নাম। 1382 সন, মেঘার্ত শ্রাবণ, শেষ রাত, অকস্মাৎ বৃষ্টি নয়, ঘটে গেল রাষ্ট্র স্বপ্ন থেকে রক্তপাত। 56,000 বর্গ মাইলের মতো ব্যপ্ত ছিল চার বুক, জাতির পিতা বিদ্ধ হল উত্তপ্ত বুলেটে। দেহ শুধু দেহ নয়, ইতিহাস, মূল্যবোধ, আশ্রয়, ভেসে গেল বাংলাদেশ রক্তের প্লাবনে, অন্তিম শ্রাবণে। লিখে রেখো আমার নাম, লিখে রেখো পিতার রক্তের বর্ণিচে আমি ছিলাম। প্রকৃতিপুঞ্জের দ্বারা নির্বাচিত রাজা কোপালের অভিষেকে যে আমি বাংলার বুকে হাজার বছর দীর্ঘ পথ হেঁটে, ধর্মপাল, মহিপাল, হোসেন শাহির কাল, নুরুলদিনের কাল, তিতুমির, হাজি শরীয়ত, শমশের গাজী, গারু, কৈবর্ত বিদ্রোহের কাল, নীল বিদ্রোহের কাল, রক্ত লাল ফেব্রুয়ারির পথ হেঁটে হেঁটে বারবার উত্থান পতনে পড়েছে আমি উত্তাল। মেঘনা, যমুনা, পদ্মা ঠেলে ঠেলে মধুকরি নৌকায় একদা পৌঁছে গেছি রমনার বিশাল উদ্যানে। রৌদ্র জ্বলা দুপুরে সংহত লক্ষ জনসমাবেশে যে আমি দেখেছি তার মহামণি বোটের উচ্চতা, দেখেছি উড্ডিন হতে কণ্ঠ থেকে তার সোনালী গল শব্দ, মুক্তি, স্বাধীনতা। যেন বাইঘন নয় অজস্র হীরক, দেশ গণগর্ব থেকে উৎক্ষিপ্ত হঠাৎ, হাজার বছর পরে যেন এই প্রথম এক ঐকতানে মরজ মরলি বিনা সহসা সরব, উচ্ছ্বসিত 1300 নদী অকস্মাৎ বহে যেতে আমি যে দেখেছি, দেখেছি বাউল কীর্তন সরে মুক্তি, স্বাধীনতা। আমি যে ছিলাম আমি দিনজন উপেক্ষায় হাজার বছর, বাংলার পদ্বীপে শতঘরা পরাজয় টান টান, আমিও যে অবশেষে তারই কণ্ঠে কণ্ঠ রেখে মুক্তির ভাষণ গিয়েছি, লড়েছি, আজও লড়ে যাচ্ছি, বেঁচে আছি তারই রক্ত ছুঁয়ে। লিখে রেখো এ আমার নাম।